নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি, যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি ভেজিটেবল ব্রেড টোস্ট। বাচ্চা থেকে বড় অনেকেই আজকাল সবজি খেতে চায় না, তাই এইভাবে যদি সবজি দিয়ে একটা টিফিন তৈরি করে দেওয়া যায় তাহলে টিফিনের সঙ্গে সবজিও খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি ভেজিটেবল ব্রেড টোস্ট কীভাবে বানাবো। ভেজিটেবল ব্রেড টোস্ট করার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিলাম। প্রথমে আমি একটা পুর তৈরি করব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 টেবিল স্পুন গ্রেট করা গাজর দিলাম, আর 1 টেবিল স্পুন ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন ছোট ছোট করে কাটা টমেটো দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। সবজি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে এর সঙ্গে একটু ভেজে নেব। আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবে। যদি বাচ্চারা খায় তাহলে এই কাঁচা লঙ্কা স্কিপ করে যাবেন। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটি দিলাম, এটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি আছে। আপনারা যদি টাটকা কড়াইশুঁটি দেন তাহলে একটু বয়েল করে দেবেন। এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে আলুর সঙ্গে আর সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিতে পারেন। এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর সবশেষে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, খুব ভালো করে মিশিয়ে দিলাম। ভেজিটেবল ব্রেড টোস্টের পুর রেডি। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। আমি এখানে 2 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। এবার আমি এই যে পুরটা করে রেখেছি সেটা এই পাউরুটির উপর মাখিয়ে দেব। দেখুন বন্ধুরা, পাউরুটির মধ্যে পুরো পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড পাউরুটিটার মধ্যেও এইভাবে আমি পুর দিয়ে দেব। পিস পাউরুটিতে পুর লাগানো হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রসেসের দিকে যাব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই তাওয়াতে অল্প বাটার দিলাম,
এই বাটারের উপর আমি পাউরুটি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, অপর পিঠটা লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব, সেকেন্ডটাও এইভাবে করে নেব। ঠিক সেম প্রসেসে আমি এই সেকেন্ড ব্রেডটাও ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দু পিস ব্রেডই আমার বাটার দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাউরুটির ওপর টমেটো সস মাখিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এর উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদি আপনারা পেঁয়াজ না খান তাহলে এটা স্কিপ করবেন। ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু সেউ দিয়ে দিলাম। এইভাবে আমি দ্বিতীয় পাউরুটিটাও করে নেব। তৈরি হয়ে গেল ভেজিটেবল ব্রেড টোস্ট। এইভাবে তৈরি করে আপনারা খাবেন, বাচ্চাদের টিফিনে দেবেন, আশা করি ভালোই লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।